তো থ্যাংক ইউ ওয়ার্ডিস ইউনিভার্সিটি বাংলাদেশে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। এটা তো আমার অনুভূতির কথা। হোয়াট ইফ ইউ বিকাম দ্য ওয়ার্ডিস ইউনিভার্সিটি বাংলাদেশ, হোয়াট ইজ ইউর প্ল্যান? যদি সত্যি জিতে যাই অবশ্যই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে যাব, যাব বাংলাদেশের শান্তির বার্তাকে পুরো পৃথিবীর সামনে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। Thank you and wish you all the very best. Now who do we call? আমার বাবাজি উপাশে একজন তোমার কাছে দেখতে পাচ্ছি, খুব মিষ্টি একটা মেয়ে, খুব মিষ্টি হাসি দিয়ে দাঁড়াচ্ছে। And she is smiling too. Exactly. Please, আপনি সামনে আসুন। ঠিক এই মুহূর্তে আপনার অনুভূতি? বোধ হয় 35 ডলারের সংমিশ্রণ। So, অভিনেত্রী হলো ওদের সব মানে গুণে গুণান্বিত হলো ওদের, তুমি সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ। আমরা তার পাশের জনকেই দেখে নিই মাঝখানে তার সম্পর্কে জানতে, প্লিজ কাম ইয়ার। গুড ইভিনিং এভরিওয়ান, আই এম মঞ্জিরা বসু মিস্ত্রি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। আমার পারপাস হচ্ছে আমি যদি এই প্ল্যাটফর্ম জিতে যাই, আমি যদি আজকে ওয়ার্ল্ড জিসি ইউনিভার্সিটি হয়ে যাই, তাহলে আমি অবশ্যই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করব। আমার ছোটবেলা থেকেই ড্রিম যে আমি এমন একটা প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না এতদিন। অপূর্ব ভাইকে অনেক ধন্যবাদ যে উনি আমাকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছে। তো আমি যদি আজকে এই টাইটেলটা জিতে যাই, আমার মেইন মোটো হবে ডোমেস্টিক ভায়োলেন্সের এগেনস্টে কাজ করা। তো থ্যাংক ইউ। আমার মনে হয় যে আসলে ও যেভাবে ড্রিম করছে সেই ড্রিমটা আমাদের সবাই। তো থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট। তারপর আমরা দেখি নি কাকে, দেখি আমি চোখ বন্ধ করে যাই না, তার কাছে যাবো। How are you feeling right now? Right now, actually, very excited. And আসলে কি একটা শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার পর একটা মা তাকে শিখায় যে তুমি কিভাবে চলবে, তুমি কিভাবে খাবে, তুমি কিভাবে ঘুমাবে, রাইট? তো এখানে আমাদের হচ্ছে গ্রুমিং ক্লাসের পর আমরা একটু শিখছি আমাদের স্মার্টনেস, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের সব কিছু, ইচ এভরিথিং আমরা কিভাবে এটাকে লাইক আমাদের লাইফে কাজ করাবো। তো এখান থেকে মানে আর কিছু বলার নেই, আমাদেরকে এত শিক্ষা দিয়েছি অল্প দিনের মধ্যে যে আমরা আসলে বললে এটা শেষ হবে না। তো অবশ্যই 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 অপূর্ব দত্তকে অনেক 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 থ্যাংক ইউ। Thank you so much. Thank you so much. Thank you. Thank you. So pretty. So জানতে চাই তোর তো এই জার্নিটা সম্পর্কে তোমার কাছে। আমি শারমিন হেরা, আমি ফরিদপুর থেকে এসেছি। আমি ফরিদপুর ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছি কেমিস্ট্রি সাবজেক্টে। এই শোকে আসার আগে মানে এই কম্পিটিশনে যোগদান করার আগে চিন্তাটা কি ছিল? এই শোতে আসার আগে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, বাট এই শোটা হচ্ছে সে স্বপ্ন পূরণের মাধ্যম। কারণ হচ্ছে আমি হচ্ছে আমি যখন ছোট তখন আমি ডান্স অনেক পছন্দ করি। আমি চাচ্ছিলাম যে ডান্স নিয়ে আমি অনেক কিছু করব। তাছাড়া আমাদের সবার মধ্যে প্রেম নিয়ে একটা খোঁজ আছে, যেটা আমরা সবাই পছন্দ করি। আমরা চাই যেন এই জিনিসটা আমাদের মধ্যে আসে, মানুষ যেন আমাদেরকে চিনুক, যেন ভালোভাবে ভালো মনে করে। তো আমি প্রেম ডান্স অ্যান্ড আমার আরেকটা মিশন ছিল যে আমি স্পেশাল পিপল যারা আছে তাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, তাদেরকে নিয়ে কোনো কাজ করার। তো এই তিনটা জিনিসে আমি কম্পিটিশনে পেয়েছি এবং এই জন্যই আমার আগ্রহ এখানে আসার। আর থ্যাংক ইউ সো মাচ অপূর্ব ডটকমকে যে এত সুন্দর আর এত পারফেক্টলি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমাদেরকে। কারণ এখানে কোনো কিছু বলার নেই যে হাইপ লাগবে, ফেস লাগবে, এইটা লাগবে, ওটা লাগবে, এমন কোনো কিছু নাই। এখানে সব কিছুই জাস্ট মন যদি পবিত্র থাকে, মন যদি ভালো থাকে, যদি কিছু
করার চেষ্টা থাকে তাহলে এই প্ল্যাটফর্মে আসলেই আমরা সবকিছু করার মিটিং করতে পারবো। আসলে what a honest confession, thank you so much. Can we have Farhana Yasmin Onika please come forward? You're looking absolutely gorgeous. How are you feeling? Excited. You're a bit nervous. Tell us about the journey. অনেক হার ছিল, তাপ ছিল, ওই জার্নিটা খুব কষ্টে কেটেছে। অনেক গ্রুমিং ক্লাস করেছি, অনেক কিছু শিখেছি, তো জার্নিটা খুবই কষ্টের ছিল। আর এট লাস্ট হয়তো বাংলাদেশ প্রকাশ বইবাজার আনন্দ আলো মেকআপ পার্টনার পার্সোনা ওয়ার্ডো পার্টনার Friend selection, jewelry partner, Diamond World, and also the franchisee, the proud franchisee is Apurva.com. How are you? Do you have any? So, amra ekta ekta kintu besh onechoner kotha shune felechi. Amra ki abar pore shunbo ekhon mashe kichu onno kichu hobe. Definitely. Amra ektu one কি মনে হয় তোমার যে আইনি কোনো কাজ করার ইচ্ছা আছে নাকি অন্য কোনো কিছু? আমি তো এটা আমার পড়াশোনার ব্যাপার, এটা আমি একটু আলাদা গেছি, আমি একটু আলাদা কাজ করতে চাই কখনোই দেখে। তাদেরকে আমি কর্মক্ষেত্র তৈরি করে দিতে চাই। যদি আমি ওয়াইজ ইউনিভার্সিটি মুনি পেয়ে যাই তাহলে আমি তার জন্য খুব সুন্দর একটি কর্মক্ষেত্র তৈরি করতে চাই। ভেরি গুড। আমার মনে হয় যে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশের এই প্ল্যাটফর্ম চাকরি রিপ্রেজেন্ট করতে পাঠাবে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটিতে। আমার মনে হয় শুধু সেই না, বাদ বাকি যে 14 তারাও অবশ্যই ভালো একটি অবস্থানে থাকবে, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে। Thank you so much. So, I'm going to introduction you both. The problem one. Sir, what's your name, please? Hello, good evening. I'm Anam Jeba. I'm the University of Liberal Arts. I'm the English Mukochi. So, and you? We have a very gorgeous lady in the corner. Hello everyone. Hi. Thank you so much.
সো আপনাদেরকে ব্যাকস্টেজে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, প্লিজ। আর আমার মনে হয় যে আমাদের এই আজকের আয়োজন, আমরা যেমন ওয়ার্ল্ড লেক্স ইউনিভার্সিটি বাংলাদেশকে পাবো, তেমনি একটা চমৎকার সিটি ওয়ার সন্ধ্যা হিসেবে নিয়ে যেতে চাই। তাই আমাদের আয়োজনকে এখন একটু আলাদা মাত্রা দিতে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই। দর্শক, আমাদের এই চমৎকার